আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংলাপে এনপিপির পাঁচ প্রস্তাব। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়ন পাঁচটি প্রস্তাব দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে আলোচনার পর বুধবার বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলটির নেতারা। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের নেওয়ার কথা বলেছি। কোনো নাম প্রস্তাব করেছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তারা কোনো নাম প্রস্তাব করেননি। নির্বাচন কমিশন আইনের কথা আমরা বলেছি। রাষ্ট্রপতি বলেছেন, স্বাধীনতার 50 বছরেও একটা আইন হয়নি, এটা আমাদের এক ধরনের ব্যর্থতা বলেন তিনি। ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে না করার পক্ষে অবস্থান জানিয়ে এসেছেন বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে, মারামারি হচ্ছে, তাই দলীয় প্রতীক না দেওয়ার কথা বলেছি। নির্বাচন কমিশন গঠন ও দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রাষ্ট্রপতির কাছে দেওয়া দলটির পাঁচটি দফা প্রস্তাব তুলে ধরেন দলের মহাসচিব মোহাম্মদ আব্দুল হাই মণ্ডল। তাতে নির্বাচনকালীন অনির্বাচিত কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে অবস্থান জানিয়ে এনপিপি বলেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সকল নিবন্ধিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব করেছি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সংলাপ শেষে সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোকে তাদের সুনিশ্চিত মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। তবে দলটি এই আলোচনাকে অর্থহীন উল্লেখ করে তাতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল।